অষ্টমীর দিনও যদি ঘুম ভাঙে বেলা 9টা সাড়ে 9টায়, তাহলে আর কি হবে? অগত্যা কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি মণ্ডপে, ভাবছি বোধহয় পুষ্পাঞ্জলি হয়েই গেল। এসে দেখছি এখনও প্রচুর ভিড়, তো সে কারণে একটুখানি স্টুডিওতে গিয়ে বসেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র এবং প্রচণ্ড গরম। তারপরে আবার এলাম, এসে অবশেষে পুষ্পাঞ্জলিটা দিলাম। তো যেরকম আর কি অ্যানাউন্সমেন্ট করা হয়, তার থেকে অনেকটা টাইম বেশি পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়, কারণ হচ্ছে সকল মানুষ এসে উপস্থিত হতে একটু তো সময় লেগেই যায়। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার একটু সাইড সাইড করে করে গিয়ে পাশে গিয়ে বসার চেষ্টা করলাম আর কি, কারণ হচ্ছে এখনও চরণামৃত পাইনি, সে কারণে এখনই বেরিয়ে যাবো না। তো এই কথা বলতে বলতেই চরণামৃত নিয়ে চলে এলো এখানে এক কাকু। তো দেন আমি বলেছিলাম যে চরণামৃত পাইনি বলে বেরোতে পারিনি, তো ফাইনালি আমরা একটু বেরিয়ে পড়লাম এই সামনেই একটুখানি। পঞ্চদুর্গাটা আর নবদুর্গা যাওয়াই হয়নি, কারণ হচ্ছে একদমই বেরোনো হয়নি পুজোর মধ্যে। ওই দুদিন বেরোলাম একটু আউটে, মানে যেটা আর কি বাইরে বাইরে বলা চলে, ঘরের পাশে যেটা হয় আর কি। সন্ধ্যের পরে তো এখানে প্রচণ্ড ভিড় হয়, আর মানুষ ঘরের পাশের মানুষরা ভিড়ে যেতে, মানে কাছের মণ্ডপে ভিড়ে যেতে অপছন্দ করে, কিন্তু দূরের মণ্ডপে গিয়ে রাত জেগে ঠাকুর দেখতে রাজি আছে। তো সেই হলো গিয়ে আমাদের অবস্থা। তো যাই হোক, এখন চলে এলাম পঞ্চদুর্গার এখানে। এখানটা এখন তো দিনের বেলা ফাঁকা, কিন্তু তবুও মানুষজনের বেশ একটা মেলা ভাব। আর এদিকে মেলাও বসেছে, এখানে দোলনা রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের, আর তারপরে ফুচকা স্টলগুলো এখনই ওপেন দেখছি। রাত্রিবেলা তো আসিনি, রাত্রিবেলা কি হয় আমি জানি না, কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এখানে, আমি অন্য অন্য বছরের অভিজ্ঞতা থেকে বলছি। এখানটায় রাত্রিবেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। তো যাই হোক, এই হলো পঞ্চদুর্গা। এরা এবছরে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হলে কী হতো আমি জানি না। এরা ওপেন প্যান্ডেল করেছে আর কি, শুধু জাস্ট প্রতিমা রয়েছে সেই উপরটা আর কি ঘেরাও করেছে, বাদবাকি পুরোটাই ওপেন। তো এখানে পঞ্চদুর্গা আমার, মানে বিশেষত আমার এখানে দুর্গার মানে যে মুখশ্রীটা না, আমার এত মায়াবী লেগেছে আমি কি বলবো। আমি আমার কর্তামশাইয়ের সঙ্গে বারবার আলোচনা করছিলাম যে কী সুন্দর লাগছে না, ভীষণ মায়াবী লাগছিল আমার। তো যাই হোক, এখন চলে এসেছি একটুখানি, মানে ভীষণ খিদে পেয়ে গিয়েছে। এই মনে হয় প্রথম বছর অষ্টমী যেদিন আমি বাড়িতে একটা কিচ্ছু রান্না করিনি, কারণ উঠেছি কত বেলায়, তারপরে ছুটতে ছুটতে অঞ্জলি দিয়ে বেরোতে বেরোতে কত বেলা হয়ে গেছে। তো আমরা এখন এই রাস্তাটা ক্রস করে যাবো ওপাশে হিন্দুস্থানে। তো আমরা সবাই জানি যে মিষ্টির দোকানে সচরাচর নিরামিষ খাবারই পাওয়া যায়, আর আজকের দিনটা আমরা নিরামিষই মানি। তো সেই কারণে অগত্যা আমাদের চোখ বন্ধ করে ভরসা মিষ্টির দোকান। চলে এসেছি হিন্দুস্থানে, অন্যান্য দিন কিন্তু বেলাতে থাকে না কিন্তু খাবার টাবার আর তেমন একটা, কিন্তু আজকের এসে দেখলাম যে না রয়েছে। তো সে কারণে দুটো পুরি আর একটুখানি আলুর তরকারি যেটা হয় আর কি, সেই রকমই একটা কিছু নিয়ে খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। ইনফ্যাক্ট জলতেষ্টাও বেড়েছে, সকাল থেকে সেভাবে মানে সেভাবে কিছুই খাইনি। আর আমি ঘরে এই সমস্ত রেসিপি করি অষ্টমী আর কালী পুজোর দিন, এই দুটো দিন আমার ভীষণ স্পেশাল থাকে। আমি বাড়িতেই নিজের হাতে করার চেষ্টা করি, প্রথম বছর আমি করলাম না কিছু। বলো আমার ছুটি, আচ্ছা ঠিক আছে। বলো আর একবার, মটনটাই তো বেশি দেখেছেন কাণ্ড, বলছে কালকে তোমার ছুটি, আমি সব রান্না করবো, মাটনটা তুমি রান্না করবেন, সব থেকে ঝামেলার তো ওটাই হয়। হ্যাঁ, তো যাই হোক, নিজে মুখে যে বলেছে তুমি রান্না করবে, সে মানে সে নিজে রান্না করবে, এটাই আমার কাছে যথেষ্ট, কারণ আমি কখনো তার হাতের রান্না সেভাবে খেয়ে উঠিনি। কারণ মানুষটা এমন একটা মানুষ, হ্যাঁ কর্মব্যস্ত থাকে, অল ওভার বেটার, বলে না যে একটা মানুষের সব দিক নিখুঁত হয় না, তো এনার হলো রান্নার দিক। এনাকে যদি ডাল রান্না করতে পাঠাই না, সেখানে আমাকে তাকে বলে দিতে হবে কতটুকু ফোড়ন দিতে হয়, কতটুকু তেল দিতে হয়, আর কটা শুকনো লঙ্কাকে দিতে হবে। ডালে এত ঝাল দেয়, মানে জাস্ট ইমাজিন, আপনি ভাবতেই পারবেন না আপনারা, চিকেনে মনে হয় ওর থেকে কম ঝাল হয়। তো এই হয়েছে ওনার রান্নার অভিজ্ঞতা। বিয়ের আগে হয়তো বা করতো বা কিছু, কিন্তু আমি বিয়ের পরে, বিবাহিত জীবনের পরে ওনার ভরসায় আমি রান্না কোনোদিনও রাখিনি, এবং ওনার রান্না খাওয়ার সৌভাগ্য আমার সেভাবে হয় না। তো যাই হোক, আমার কপাল বলা চলে যে আগামীকালকে উনি রান্না বান্না করবেন। তো দেখা যাক, অগত্যা আমরা চলে এসেছি এখন এখানে নবদুর্গার এখানে। এখানেও প্রচণ্ড ভিড় থাকে, না হলেও 1 থেকে 1.5 ঘন্টা লাইন দিয়ে এখানে কিন্তু মণ্ডপে
মানে প্রতিমা দর্শন করতে হয়, এটা আমার পূর্ব বছরগুলির অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর আজকে আমি দিনের বেলা বেরোলাম এ কারণে, এমনি সারাটা দিন ছুটি আছে, আর তারপরে দেখলাম এখানে আমাদের আশেপাশে নিয়ার বাই আমার ফুটেজে অলরেডি আপনারা দেখতে পাবেন যে প্রচুর মানুষ প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছে দিনের বেলায়। লাইক সরস্বতী পুজোয় যেরকম মানুষজন থাকে শাড়ি পাঞ্জাবি পরে, পুরো সেম আমার মনে হচ্ছে যেন সরস্বতী পুজোর মতো অষ্টমীটা হয়েছে। যাই হোক, আমরা চলে এসেছি এখানে এখন নবদুর্গার এখানে। আমি নবদুর্গা বললাম তো নাকি পঞ্চদুর্গা, জানি না, আমি হয়তো ভুল করে বলে দিতে পারি, এটা হচ্ছে নবদুর্গা। এর আগে যে প্যান্ডেল হপিংটা করলাম ওটা ছিল পঞ্চদুর্গা। একটুখানি খারাপ হয়ে গিয়েছিলো জানেন তো, কারণ হচ্ছে আমি না যে শাড়িটা পরে বেরিয়েছিলাম ওটা একটু লাইট কালার, তো আর ক্যামেরায় একদম ফোকাস ভালো আসছিলো না, কালারটা একদম বেকার লাগছিলো, মানে কি বলবো আমি, আমার একদম ভালো লাগেনি। তো কর্তামশাই আমাকে অনেকগুলো ফটোশ্যুট করে দিয়েছে, আমি হয়তো পরবর্তীতে আপলোডও করব, কিন্তু ফটোগুলো আমার ঠিক মনের মতো হয়নি, কারণ হচ্ছে কালারটা ভীষণ লাইট ছিল, ডিপ কালার পড়লে আমি তো একদম ভাবিনি যে ফটোশ্যুটের জন্য কালারটা বা কিছু, আমি এইভাবে ভেবেই আসিনি। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমার গত বছর কিনেছিলাম, বাট গত বছর আমাদের অসুখ ছিল অষ্টমীতে পরবো বলে, যেহেতু পরতে পারিনি আমি একটা শাড়িটা ভাঙিনি, এবছর অষ্টমীতেই ভাঙলাম শাড়িটা। তো যাই হোক, এমনি শাড়িটা বের করেছিলাম মাঝে মধ্যে বাট পরা হয়নি। রাস্তায় বেরিয়ে আমাদের হঠাৎ করে মনে পড়লো যে চলো, কর্তামশাই বললো বাবার কাছে যাবে, চলো বাবা সারপ্রাইজ হয়ে যাবে, তো আমরা বলি চলো। অ্যাকচুয়ালি হয়েছে ছোটো, মানে ওনারা যখন ছোটোই ছিলেন কর্তামশাই, তখন থেকে আমার শ্বশুরমশাই এই এই পুজো মণ্ডপে, এটা হলো সুভাষ গ্রাম, এখানে পুজো মণ্ডপে ওই ব্রাহ্মণের সাথে সহযোগিতা যেটা হয় সেইটা করেনি, মানে প্রত্যেক বছর দুর্গা পুজো কালী পুজো, তো কোনো বছর আসিনি বা কিছু, হঠাৎ করে এবছর বললো, হঠাৎ করে নবদুর্গা দেখতে দেখতে বললো যাবে চলো, আমি বললাম হ্যাঁ চলো, বাবা সারপ্রাইজ হয়ে যাবে, তো সেই হিসাবে এসেছি। বাবা তো অত্যন্ত খুশি হয়েছে, ঠাকুরমশাই, এখানকার ঠাকুরমশাইয়ের সঙ্গে আমার আগে পরিচয় নেই, কর্তামশাই চিনবেন, কিন্তু আমার বিয়ের পরে আজকের আমার প্রথম পরিচয় হলো, আমার সঙ্গে অনেক কথা বললেন, তো বেশ ভালো লাগলো। আর বেশি দূর তো না, এখান থেকে অটোতে করে আমি 30 মিনিটে পৌঁছে গিয়েছি, রাজপুর হয়ে গেলে না খুব কম সময় লাগে, তো চলে গিয়েছিলাম। তো লাস্টে দেখা করে আমাদের ওখানে প্রসাদ খেতে বলেছিলেন, কিন্তু আমরা প্রসাদ ট্রসাদ নেইনি, কারণ হচ্ছে অনেকটা বেলাও হয়ে গিয়েছে আর প্রচণ্ড গরম লাগছিলো, আর আমার মানে শাড়ি পরে আমিও অস্বস্তিতে ছিলাম। আর আসার সময় এখানটায় পাশে আরও একটা পুজো মণ্ডপ দেখলাম, বেশ খুব সুন্দর একটা গ্রাম্য ভাব, এখানে ডালের বড়ি দিয়েছে, সেটা আবার জাল দিয়ে, যেটা আর কি গ্রাম বাংলায় হয়ে থাকে, জাল দিয়ে ঢাকা দিয়ে রাখা যাতে পোকামাকড় না পড়ে, সেই এটা বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো ছোট্টর মধ্যে। হ্যাঁ অবশ্যই থিম পুজো যেগুলো হয় না আমাদের কলকাতাতে, বড় বড় যে থিম পুজোগুলো সেগুলো অবভিয়াসলি সুন্দর হয়, আমি বলছি না খারাপ হয় বা কিছু, কিন্তু আমাদের যে একদম ছোটোখাটো যে পুজোগুলো হয় না, আঞ্চলিক পুজো বা কিছু, সেগুলোও কিন্তু খুব একটা খারাপ হয় না। যাই হোক, ওখান থেকে দেখে না একটাও অটো পাচ্ছিলাম না, তারপরে টোটোতে করে কিছু দূর আসার পরে অটোতে এলাম। আর এটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যেটা আর কি বলা হয়, আমি কোনোদিনও আসিনি, তাই কর্তামশাই বলছে তুমি, মানে আমি মনে হয় লাইফে এমন একটা মানুষকে শুনলাম যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আসেনি, মানে উনি অবাক হলেন। তো যাই হোক, চলে এসেছি আমার পাড়ার পুজো মণ্ডপে, আর আমাদের আজকের এবং কালকের অষ্টমী এবং নবমীর ইনভিটেশন রয়েছে পাড়ার পুজো মণ্ডপের, এখানে খাবার দাবারের আয়োজন সমস্ত কিছু রয়েছে। তো অগত্যা চলে এসেছি এবং এখানকার সমস্ত মানুষজনরা বারংবার করে বলে দিয়েছে সপরিবারে নিমন্ত্রণ, আত্মীয় স্বজন যতজন ফ্যামিলিতে রয়েছে সবাইকে নিয়ে চলে আসতে, বাট সেটা তো পসিবল নয়, আর আমার ফ্যামিলিতে কেউ নেইও এই মুহূর্তে, তো সে কারণে কর্তাগিন্নি দুজনে মিলে চলে এসেছি। নিচে মানে সেকেন্ড ফ্লোরে যেখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থাটা হচ্ছে, ওখানটায় প্রচুর ভিড়, কখন উঠবে আমরা জানি না, একদম থার্ড ফ্লোরে, সে কারণে চলে এসেছি। এখানে বাফে সিস্টেম আছে, হাতে করে নিয়ে নিতে হবে খাবার,
অবশ্যই চেয়ার টেবিলও আছে, যদি ভাগ্যে থাকে পেয়ে যাব। তো সে কারণে চলে এসেছি। আর অষ্টমীতে মনে হয় আমি প্রথমবার আজকের আমি কিছু রান্নাই করিনি এখন অবধি বাড়িতে। দেখি গিয়ে বিকেলবেলা কিছু একটা করতে হবে রাত্রে খাওয়ার জন্য, সারাদিন বাইরে বাইরে ঘুরলাম। আচ্ছা, এখানে মেনু ছিল খিচুড়ি, যেটা হয় আর কি অষ্টমী স্পেশাল হচ্ছে কি খিচুড়ি, আলু আলুরদম যেটাকে বলা হয় সেটা, অ্যান্ড বেগুনি ছিল, আর ছিল চাটনি, মিষ্টি ছিল যেটা আমি খাওয়ার পরে কোনোদিনই খাই না। তো যাই হোক, আমাদের অষ্টমীর দুপুরের ভোগ গ্রহণও শেষ হয়ে গেল, আর এবার আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর আপনারা সকলে ভালো থাকুন, সকলে খুব ভালো পুজো কাটান, আর দেখা হবে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সাথে। ও হ্যাঁ, আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে।